রেশন আইটেমস লিস্ট, পুজো উপলক্ষে ডবল ডবল রেশন পাবেন। কোন কার্ডে কি রেশন পাবেন জেনে নিন। অতিবারের আগে পর্যন্ত রেশনে বিনামূল্যে রেশন সামগ্রী বা রেশন আইটেম লিস্ট পাওয়া যেত না, কম দামে এই রেশন দেওয়া হতো। যেমন চালের দাম 30 টাকা হলে সেটি 8 টাকায় মিলত, তবে অতিমারী পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার ফ্রি রেশন দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর একই পথে হেঁটে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্য সরকার রেশন সামগ্রী দেওয়া শুরু করে। বর্তমানে রেশন কম দামে কেরোসিন দেওয়ার পরিমাণ কমিয়ে দিয়েছে, তবে পুজো মাসে রেশন নিয়ে বড় আপডেট পাওয়া গেল একাধিক রাজ্য থেকে। কোন কার্ডে কি রেশন পাবেন, কত পরিমাণ রেশন দ্রব্য আপনারা সংগ্রহ করতে পারবেন, আজকে ভিডিওটিতে ডিটেলস আলোচনা করতে যাচ্ছি। সো দর্শক বন্ধুরা, আপনার কাছে রেশন কার্ড থাকলে এবং কোন রেশন কার্ড আছে সেটি কমেন্টে জানাবেন। তার আগে দর্শক বন্ধুরা, এই ভিডিওটিতে আপনাদের কোন রেশন কার্ডে কি পরিমাণে পুজোর আগে পেতে যাচ্ছেন সেটি ডিটেলস আলোচনা করতে যাচ্ছি। দর্শক বন্ধুরা, রাজ্য সরকারের এবং কেন্দ্র সরকারের নিত্য নতুন প্রকল্প এবং বিভিন্ন আপডেট পাওয়ার জন্য নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে আর একটি লাইক করবে। চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। ফ্রি রেশন আইটেমস লিস্ট ইন ভেরিয়াস রেশন ক্যাটাগরি। শুরু হয়ে গিয়েছে উৎসবের মরসুম। দেশের বিভিন্ন প্রান্তে উৎসবের আমেজে আনন্দে মেতে উঠেছেন সকল মানুষেরা। তবে সম্প্রতি একাধিক রাজ্য সরকারের তরফে বিভিন্ন ঘোষণা জারি করা হয়েছে যে রাজ্যের নাগরিকদের উৎসবের এই আনন্দ দ্বিগুণ করে তুলবে। জানানো হয়েছে যে উৎসব মাসে নাকি রাজ্যের রেশন কার্ড হোল্ডারদের অতিরিক্ত পরিমাণে সুবিধা মিলতে চলেছে। প্রাপ্য খাদ্যদ্রব্যের ওপর অতিরিক্ত পরিমাণে সামগ্রী লাভ করবেন তারা। কেন্দ্রীয় সরকার তার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে দেশের সকল দরিদ্র সীমার নিচে থাকা ব্যক্তিদের বিনামূল্যে বেশি পরিমাণ রেশন সামগ্রী বিতরণ করে থাকে। এছাড়া অন্যান্য কিছু রাজ্য সরকারও বিনামূল্যে তার রাজ্যে রেশন কার্ড হোল্ডারদের দিয়ে থাকে খাদ্য সামগ্রী। তবে বর্তমান সময়ে উৎসবের কারণে একাধিক রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে মানুষজনকে অতিরিক্ত পরিমাণে খাদ্য সামগ্রী প্রদান করার, কোনো প্লেসে স্কিপ করবে না। আর সরকারের এই সাহায্যে উপকৃত হতে চলেছেন হাজার হাজার গরিব মানুষ। কিন্তু কবে দেওয়া হবে এই রেশন, কতটা পরিমাণ অতিরিক্ত বিনামূল্যে রেশন সামগ্রী বা দেওয়া হবে, সেসব বিষয়ে জানতে দর্শক বন্ধুরা লাস্ট পর্যন্ত চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন, কোনো প্লেস স্কিপ করবেন না। রেশন কার্ড তো ভারতের প্রতিটি জনগণের কাছেই মূল্যবান নথি। এই ডকুমেন্ট শুধু নথি হিসাবেই কাজে লাগে না, এর মাধ্যমে সাধারণ মানুষ সরকারি ভর্তুকিযুক্ত খাদ্য সামগ্রী অল্প মূল্যে বা বিনামূল্যে পেয়ে থাকে। আপনাদের যাদের কাছে AAY অর্থাৎ অন্ত্যোদয় অন্ন যোজনার রেশন কার্ড আছে, তারা বিনামূল্যে 13 কেজি 300 গ্রাম আটা বা গম এবং 21 কেজি চাল দেওয়া হবে এবং 13.50 টাকা দরে 1 কেজি চিনি দেবে। এরপর যাদের কাছে PHH রেশন কার্ড আছে, গ্রাহকদের মাথা পিছু 3 প্যাকেট করে আটা বা 2 কেজি গম এবং মাথা পিছু 3 কেজি করে চাল দেওয়া হবে। RKSY 1 রেশন কার্ড গ্রাহকদের মাথা পিছু 5 কেজি করে চাল পাবে। রেশন আইটেম লিস্ট এর মধ্যে রয়েছে 1 কেজি চিনি, 1 লিটার ভোজ্য তেল, 1/2 কেজি চানা বা ছোলা, ডাল ও ময়দা। এবং এগুলি সকলেই পাবেন না, বিশেষ ক্যাটাগরির রেশন কার্ড আছে তারাই পাবেন। কয়েকদিন আগেই কেন্দ্রীয় সরকারের খাদ্য দপ্তর মারফত এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে জানা হয়েছে উৎসবের মাসে কতটা পরিমাণ অতিরিক্ত সামগ্রী উপলব্ধ হবে প্রতিটি কার্ড পিছু। তবে এই ভর্তুকিতে শুধু কেন্দ্রই নয়, 60% অর্থাৎ রাজ্যকেও বহন করতে হবে। আর সেই সিদ্ধান্তে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্য মেনে নেয়নি।
পশ্চিমবঙ্গের খাদ্যসাথী নামে নিজস্ব প্রকল্প রয়েছে। এছাড়াও কেন্দ্রের কাছ থেকে একাধিক আর্থিক বঞ্চনা রয়েছে রাজ্যের, তা রাজ্য সরকার এই প্রকল্প মেনে নেয়নি। এই প্রকল্প সরকারের দেওয়া রেশন কিটে 6 রকমের খাদ্য সামগ্রী থাকবে বলে জানা গিয়েছে। সো দর্শক বন্ধুরা, বুঝতে পারছেন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের মধ্যে বিবাদের জেরে যে রেশনের ক্যাটাগরি 6 প্রকার আপনারা যে রেশন পাবেন সেটি নিয়ে বর্তমানে একটি দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আছে। পরবর্তী কোনো আপডেট আসলে এই চ্যানেলেই পেয়ে যাবেন। এই জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে। চলুন দেখে নেওয়া যাক। SPHH রেশন কার্ড হোল্ডার, এই কার্ড হোল্ডাররা পরিবার পিছু সম্পূর্ণ বিনামূল্যে 21 কেজি চাল এবং 1 কেজি 900 গ্রাম আটা পাবেন। আটার বদলে 2 কেজি গম পাবেন। তাছাড়া RKSY 2 ফ্রি রেশন আইটেম লিস্ট, এই কার্ড হোল্ডাররা সম্পূর্ণ বিনামূল্যে 2 কেজি চাল পাবেন। পশ্চিমবঙ্গ খাদ্য এবং সরবরাহ দপ্তরের তরফ থেকে রেশন গ্রাহকদের জন্য যে সামগ্রী দেওয়ার পরিমাণ এবং মূল্য ধার্য করা হয়েছে তার থেকে কম পরিমাণে কোথাও খাদ্য সামগ্রী দেওয়া হলে গ্রাহকরা এই নাম্বারে অভিযোগ জানাতে পারবেন। সেটি হল 1967 এবং 100345505 নাম্বার আপনারা কল করে অভিযোগ জানাতে পারেন। তাছাড়াও হোয়াটসঅ্যাপ নাম্বারেও চ্যাটের মাধ্যমে অভিযোগ জানাতে পারেন 9903055505 নাম্বারে। অর্থাৎ এটি একদিকে যেমন সরকারের কাছ থেকে খাদ্য সামগ্রী পাওয়ার কাজে প্রমাণ হিসাবে লাগে, তেমনি অন্যদিকে বিভিন্ন সরকারি কাজকর্মে একটি গুরুত্বপূর্ণ নথি হিসাবেও ব্যবহৃত হয়। তবে সরকারের তরফ থেকে যেমনটা জানা গিয়েছে এই সুবিধা কিন্তু সকলকে দেওয়া যাবে না। প্রধানত অন্তদ্বয় ক্যাটাগরির রেশন কার্ডে যে সমস্ত ব্যক্তি রয়েছে তারাই পাবেন উৎসবের সময় এই অতিরিক্ত সামগ্রী সুবিধা। সো দর্শক বন্ধুরা, আপনাদের যাদের কাছে যাদের অন্তদ্বয় AAY রেশন কার্ড আছে তারাই কেবলমাত্র এই সুবিধাটি পাবেন। তবে সকল কার্ডে কিন্তু এই সুবিধা সমান নয়। কার্ড অনুযায়ী কিন্তু বিনামূল্যে প্রাপ্ত রেশনের পরিমাণ ভিন্ন, এমনটা জানা গিয়েছে সরকারি বিজ্ঞপ্তি অনুসারে। নির্দিষ্ট ক্যাটাগরি রেশন কার্ড হোল্ডারদের নির্দিষ্ট পরিমাণ ফ্রি রেশন আইটেম লিস্টটি দেওয়া হবে। যাই হোক, রেশন আইটেম লিস্ট নিয়ে সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে সেই রাজ্যে দারিদ্র্যসীমার নিচে বসবাস করে সকল জনগণের একটা বিরাট অংশ চরমভাবে উপকৃত হতে চলেছেন, এটাই অনেক বড় কথা। আপনার রেশন কার্ডের ক্যাটাগরিটি কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার রেশন কার্ডের ক্যাটাগরির ওপর কোনো আপডেট আসলে এই চ্যানেলেই পেয়ে যাবেন। এর জন্য নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিতে হবে আর একটি লাইক করবে। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ নেক্সট ভিডিও।